আপোনালোকে উৰুকাৰ কাৰণে কুকুৰা আনি থৈছে ন? আনি থোৱা নাইহে, ভগৱানে দিয়া বস্তু। হৈ হৈ ভগৱান তালুকদাৰে দিছি এটা, পাছে তই কেনকে গম পালি? গোটেই ৰাতিটো কুকুৰাটোৱে ডাক দি আছে নহয়, মই আকৌ ৰাতি পোৱাল বুলি বাৰে বাৰে উঠি যাওঁ। মালতী মালতীকে মাতি আছ? ঐ, তোমাৰ নাম মালতী নহয় নেকি? মায়েৰ নাম ৰেখা, বাপেৰ নাম মহেশ। মই কিবা মহেশ আৰু ৰেখা বুলি মাতো নেকি? খুৰা খুৰী বুলি মাতো। কিয় গেইৰে মৰা এ ভিতৰে নাহা কিয়? অ' পেহী, আজি আমাৰ ঘৰত দুইবিধ মাছ আনিছি, চিতল আৰু আৰি। দুয়োবিধৰে এক টুকুৰা ভাজা মাছ খালো। ৱাই, তই বাটে বাটে ভাজা মাছ খাই আহিছা? অ, কি হ'ব, জোখে ধৰিব বাছা, বাটে ঘাটে কোনোবাই ভাজা মাছ খায়ে? বেলেগৰ কথা নাজানো, এই ৰীতিয়াই খায়। জোখে ধৰিলি পাবি ৰ। হে পেহী, আজিকালি ইলেক্ট্ৰিচিটিৰ দিনত জোখ নাহে হা? হে তাতে আৰু চ, জোখে নধৰাৰ ব্যৱস্থা। অ, জখ আছে, খৈল শৰ্মা এটা জখ। পাগেলি তাইৰ কথা শুনে। আবি জোলা ককে, আমাৰ ঘৰক মাদাৰে তোমাক কেলে ৰান্ধিব তো? এই কানহাজতে ভাত হ'ব। হা, মাদাৰ আৰু ফাদাৰে দুয়ো লগ লাগি ৰান্ধি আছে, নহ'লেও আৰু হ'ব। আহ যাওঁ, তাতে যাই বহি থাকিম। যাম ৰ, অলপ দেৰিকৈ যাম। তিতা গেলি কি হ'ল? দেৰিকৈ যাম এ অলপ, এই ভাত হ'লি পিতেক বাটৰ পৰা গেৰি মাৰ পা দিবি। ইতা গিয়া নাযোৱা, কোনবাই কোনবাই মাছৰ বাতি মাংসৰ বাতি দি নাযাব, সেগলা নলগে যাবা নৰো। বুঢ়ীৰ খখ খখৰ কথা নহয়ে, সকলে মৰম কৰে না। কাবাই যদি দিবা আহি লাগাল নাপয়, বৈয়া নাপ, তই যাই থাক, মই যাই আছো। যা, নাযাওঁ, ময়তে বহি থাকিম। তোমাক আজি কোনে কি দি যায় মই চাম, মানে আমাৰ পুৱাৰ খানাটো কি হ'ব চাইহে যাম। এ মোৰাই নাকাটি, একেবাৰে হাই ফাই লাগি গ'ল হে, নোৱাৰি আৰু। কিয় মনে কৰিলানো মা, কথা বুলি কিয় নুনাহে তোহোন? কি নকৈ আছা তুমি? এ, তোৰ বন্ধ কৰাৰ কথা কৈছো, বন্ধ কিয় নকৰবা লাগে? ভাত হবাৰ হৈছি, তোহোন অলপ পাকঘৰত লাগি দিয়াহি। আই 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 মা, যাচোন যা, জলকীয়া মুৰ্গী কেৰিয়া নহয় আনগে, আমি টেষ্ট কৰিবলৈ ৰৈ আছো নহয়। হৌৰা দোস্তি, ঐ, সঁচা কথা ক'বলৈ গ'লে আজিহে তোমাৰ ঘৰখন একদম ভৰপূক ঘৰ যেন লাগিছে। এদিনটো খালি কৰি থৈ গুচি যাবগে। কি ক'লা? বিয়া হৈ গুচি যাবগে। অৰছে বোলা, ক'লৈ যোৱা? এই গাঁওখনৰ পৰা ফুৰি আহোঁ, বৰ গৰম উঠি গ'লহি। হয় নেকি? আহা আহা বোলা। জয় শ্ৰীৰাম। অ কুইদেউ। অ বাবা, আহে বাবা, আহ এতেব দে। এ বাবা, তই আৰু মাঙা কিয় আনবা লাগে? আনিলো আৰু লগে ভাগে খাম বুলি। ইতা বেছি হৈ গেল না, পাঠাও হল মুৰ্গীও হল। হওক দিয়ক, ৰাতিপুৱা আকৌ খাম। অ মাই, মই চব যোগাৰ যাগাৰি কৰি ললো, ইতা ভাতো জাল মাৰিলে হল, আপোনালোকে যদি চাহ খায় মই দি ল'বা পাৰো। চাহ পাৰি খাব, বাহিৰতো গোটেইখন মদে চানি ধৰিছে, চব মদাহী হল। কি কৰিবি এ বাবা, আজিকালি চলি গেলাৰ হেগলাই ফুটি। অ ধৰি পেলাই দগৰা পিটেন দিবা লাগে। কোনে পিটিব সিহঁতক? মাক পিতাক গিলাই মুচলি হবা লাগছিল, কুবে গোটা পাখরা করে দিল হই।
হৈছি যা যার তেরি নাই একে কুবে মারে যার গরু নাই বৃন্দাবনত সারে ও মাই মুখ্যা নাই বলি না বেবু মাই দিয়ারে পহিলা মদ খাওতে যদি আপনি হাইলাল লড়ু সিংলা কই আজি মদ খাবা পাল্লা কই ন দাদা লুকে লুকে খাইছিলে ও কম পাবার দিনে পিঠি চিল্লা চিল্লি করবে লাগছিল এটু অবশ্যই হয় সরুতে শাসন করব লাগিছিল এটাই চলি সরুতে বাপাক তো মরি গেল মূরত থলি অগ্নি খায় মাটির থলি পিঁপড়াই খায় হেনাই খে ডাঙার করলু না বাবা সেটু হয় ও আপনি দেখুন দুফালে কয়ে হে দাদা এইটা হেগলা কথা বাদ দক মই সোনকালতে ভাতগিতা রাঁধো আপনি সোনকালতে খাই ঘুমাক মায়ো পেশাত থাকা মানুহ না মায়ো সোনকালতে ঘুমাক ও মই বেড়া রখিম যক পুয়া রাতে আপনাক মাত দিম ও মালতী ডাঙরিয়ানী আপনি বেড়া রখিব নালাগে দিয়ক বেড়া নিনি আপনাকে নিব ময়ে রখিম তাইর মনটো বড় ভালে বাবা কিহে দোস্তি হঠাৎ গুছি আহিলা যে এ মানুহবিলাক মোৰ ভাল লাগা নাইহে কোন মানুহ এ সবকে ভাল লাগা নাই কিয় চচোন দোস্তি আজি উৰুকাৰ দিনটো সব পলিঅ' খাই ফিটিং মোৰ অৱস্থাত দেখিছা তুমি পলিঅ' খাবা নে তোমাৰ পলিঅ'ৰ ব্যৱস্থা নাই কি কথা কোৱা হে অঁ তেতিয়া লাগি যোৱা তাতে এইটো প্ৰব্লেম ছোৱালীকেইজনীক প্ৰমিছ কৰি পেলালো বুজিছা নাই এই সব মানে পইচা দি কিনি অনা বস্তু নহয় লক্ষী ছাড়া হ'ব পইণ্ট টু বি নোটেড পইণ্ট টু বি নোটেড এ মাই আজি মাঘর এক তারিখ কালি দমহি গেছি আজি তো এক তারিখ হবহে তাকে তো বাবা তো দমহি তো নাহি ও মাই পরে পু একলা কথা নুলা বসুন গা তো ধুই হেসু জেলু পরে মুখা ললি হেন হলে আইবুয়ে জেলত পড়া বলি মনে দি ভাবি হে আসা আকো তো হঠিক কে খবর পনাই কা আকো হঠিক খবর পাবা নালকে মই সব জানো তো জানা তো কেনকে জানলি হেতু কথা হে মই হুধি আছু দেখা বলিছে কইছি হে ডেকা পুলিশক কালি লাগাল পাইছিলি নহয় এ ও পানত লাগাল পাইছিলো আজি পোন্ধৰ দিনমান আগতে ডেকা পুলিশে মোক কৈছি ও ফুলা কেৰপাতো জেলিত থকা হয় আ মালতি আও সপানত পাইছি মই দেখা সপান ফলে এ মাই ও ইতা হেগলা ভাদ্য কিবা দেখোন থম থম মদান গোপান হয় আপনি বহি আছে হে মন্দিৰো গেলি বহুত দূৰ কলা খন কালতে ৰীতা আৰু পেহী আহি পাবাৰে হল এই ঠাণ্ডা গা পানো কেংকে ধুঙে মই কেনকে গেলো হে তই চেংৰা আপি আমি বুঢ়া মানুহ কেনকে গাধো মন্দিৰক যাব না আজি মাঘৰ এক তাৰিখ মন্দিৰক যোৱা কথাটো ময়ে উলিয়ালো মই আৰু কিয় নাজামে নাটক বাদ দে কিহৰ নাটক ঠাণ্ডা গৰম মোৰ নাটক খান আৰু তাৰাতাৰি গাটো ধুবা যাক ৱাহি এই ঠাণ্ডাত কেনকেনো গাধোঙে হে বাসুদেউ এটা কথায়ে বাই
দমিত কি খাইছো কি খনাই সেইটো ডাঙৰ কথা নহয়। ডাঙৰ কথাটো হৈছে এ আপি তিনিটাৰ লগত যি বিহু খালো সেইটোহে ডাঙৰ কথা। অ আপি তিনিটাই থাকাই অ বাই বিহুটো ভালকে গেল দে। এনেইতো তিনো আইভান নাই তো একেলগে অ দুটা থাকে অ এটা আহে হেংকে হে আহে এ বিহু বুলিয়া তিনো আইছি দে। হা কি কৈছা? এ আকৌ দুখো নাই নাপালো এ কি বাই কি কৈছা? এ শুনাই নাই ৰ একো। হা অ এ এ এ শুনছো দে। অ এ নৰে নৰে ইটা যাবা। অ এ তাহাৰ কলেজ খুলব না। কলেজ আছে ক্লাছ আছে নহয় নানান তো জামেলা দে। যাম দে কামে কাজে এ তাতে লগ হম দে ফুটি তামচা কৰিম কামে কাজে লগ হলি। অ ফুলকণ বাইক যদি আপিটোর বিয়া হই তাতে লগ হম দে গোটে কেতাই। অ হব দে থম দে ইটা। অ কাই ফোন কৰিছিলে মা? জেঠে বড় মাছ জেঠে তাহুন দুটা কো দেউতার লগত দয়ে কথা পাতি আছে মোক খেদছি। কিয় এ হ্যাঁতে কইছি মই বলে তোমার ভাষা কও সেই কারণে মোক তোমারে লগ হবা দিছি আর তাহুন বলে দেউতার ভাষা কয় সেই কারণে দেউতার লগ হব বলে। দেউতার এই স্বভাবটাই মই বইয়া পাও। আপি কেনকে ভাগ করে তোক একলা কই দিলা? দিতাই হেনাই করা নাই এ বাইরে জঙ্কি হেনে কইছি হে মই বইয়া পামাই দে। ও মা পাকঘরক যাং বলে। কিয় এ এখন ঘিলা পিঠা খালো এ এ মরাই পিঠা খান খাবাক লগি আর মো খুদবা লাগে তোহাক লগি বনাইছো কার খাবো পিঠা জো খাবি জো আ মজা লাগিছো এ দেখো চোট আ ও দেটা ওকা সুলিরা লুঘালি টু দে আই 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 দোকানে দোকানে লাগি থাকা বস্তু লাগি থাকা কে মু পে মেকআপ কর 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 সারা কথা এই কি বাটা কই আছো কিও এই এজনে অনবরে এদাল সময় থেনে কিও কানত এই এই মাৰ স্বভাৱ গোটাই ললিয়া কিবা এটা কৈ আছো মই শুনছো নাই এই গুৱাহাটী কিন্তু আগৰ গুৱাহাটী দেচোন বহিয়া লাগিছে আগৰ গুৱাহাটী হৈ থকা নাই দেই চাৰিওফালে ঠগ প্ৰবঞ্চকে ভৰি পৰিছে অলপ সাৱধানে চলিবি হ। অঁ আমাক এইবোৰ কথা কৈ থাকিব নালাগে পিংকিক ক'বা। হা অ দেউতা বাজে একদম ঢেকেৰি মোৰ ভয় লাগিছে তাই ভিক্টিমাইজ হয় বুলিহে। তাৰমানে তহঁত দুজনী চালাক তাই পিংকি বুৰ্বক। বুৰ্বক বুলি কোৱা নাই নহয় তেনেহ'লে তাই বুৰ্বক যেন দেখুৱাই মেইনলি দেউতা তাই লিখিত ক'বলৈ একদম ট্ৰাইয়ে নকৰে। এই এই লিখিত কথিতলৈ কোনো কথা নাই অ এতিয়া তহঁতে কচোন মানে লিখিত কোৱাবিলাক চালাক আৰু মানে কথিত যোনে লোকেল লেংগুৱেজ ইউজ কৰে সেইবোৰ বুৰ্বক আৰু তহঁতৰ মূৰত এইবোৰ কোনে সোমোৱালেও নহয় অ দেউতা গুৱাহাটীত কথিত ক'লে আমাক সকলোৱে ঢেকেৰি বুলি কয়। অ দেউতা ঐ মোক যে আমাৰ চিনিয়ৰ প্ৰাঞ্চুদা কি কি কিদা প্ৰাঞ্চুদা আ প্ৰাঞ্চুদাই মোক প্ৰায়ে কয় তোমালোকৰ এই পিংকি বাজনী ইমান ঠেকেৰি মই যে ইমান লাজ পাইছো নহয় ইচ তোৰ চাগে একেবাৰে বায়া নহয় নহয় লাগি গ'ল আৰু এ নহয় মানে এনেকুৱা ভাষা কাক কয় জাননে ৰ তহঁতে সাহিত্য কৰিবলৈ যোৱা নাই নহয় ইজনে সিজনৰ মনৰ ভাৱ বুজাটোকে এইখিনিতে 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 পিটিকি দিওঁ কণ্টে শুন দেচোন এই কণ্টে ন কৃষ্ণ অত বেলি আহিয়ে নাপলাক দুখোন ও মাই দেখছা কি কাণ্ড কৈছি কি হে রিতা আৰু পেহে আহি নাপলাক দুখোন তাকে তুই এ পেহে কি জানি দেরি কৰা নাই পেহে গা উঠা বস্তু না এ রিতা ডালে গাড়তে উঠাতে দেরি কৰছি আন পাও মই রিতা আৰু পেহে দৰে কথা কৈছো এ দয়ে দেরি কৰছি এনকে কিবা যাবার ইচ্ছা না যায় লাস্তুর খেখুন যাওতেও দেরি আওতেও দেরি হব আ আ না যো হে দেখুনে ওয়াইছে দে কি এখন কি অত দেরি করলি ঠান্ডার কথা না গাড়োতে দেরি করছি আন পাও ইয়াই আন্ধার পোহরে পানি গরম করে গাধিছু এ মাই হ্যাপি আন্ধারে পোহরে গাধিছি এ সাক মাই মই নকছলু এই গাউথা বস্তু না পেই দেরি নহয় রিতিয়া দেরি হব হয় না ও তুমি এ দেরি করছ তোমার মূল্য সুল্য বুঝি না পাও পেই কুডকসন কা ধরি দেরি হইছি আপে কোয়া তাই দেরি করা নাই এ মাই মন্দিরক যাও কথা না মই আৰু একবাৰ গা ধুলো দুইবাৰ গা ধুইছা দুইবাৰে গা ধুইছি ও মাই আপনি একবাৰ গা ধুবা লাগাওতে হাকাল লগৈ পেহি আপনাৰ লগৰ আকে বয়সৰ মানুহ হৈও মন্দিৰক যাবা লাগে কাৰণে দুইবাৰকে গা ধুইছি হয় না পেহি হৈ দে হাজাৰ শক্তি মন্দিৰক যাওঁ কথা না
তয়ো বেছি করা দেখুন কি মন্দিরক যতে আর কিহ দুইবার গাধুবা লাগা হল অ কি হাহায়ে মই কি হাইভা লাগা কথা কলু অ নয় রব মোর কি বা এনা হাই উচ্ছি বেকিয়া 2 লাখ গাধুবা লাগা হল মই জানো নবে কিনু ছাগাল ধরে হাহি মরায়ে মই 3 লাখও গাধুবা পারু হে মাই পানি অল্প গরম করে দিয়ে মই আর একবার গাধুম যা এবো এখন মেখলা দিয়ে ও মোর মা আর গাধুব আপনি ও তো তেইরা রূপে তো বেয়া লাগা আনছি ওই না বেই নকটি এ প্রাণ বুলা তো কোন এক ঢেকেরি বেয়া পায় উপায় ভাগ্যে যে তোর নাম তো প্রাঞ্জল পা পামসুন হল শুনছি হ্যাঁ দিয়া শুনি আছো তুমি কীর্তন করা মই শ্রবণ করিম আমার ডাঙার আপি আর সরু আপি দুটা গোহাইটায় হল মাজুতো গোহাইটা হবা পারা নাই জানে না তাক লগি মোর চিন্তায় হয়েছি ও কি হর চিন্তা বা তাই বড় ভাটকা হয়ে আছে জানে না কোনবাই তাই ঠগই বুলিয়ে মোর বস চিন্তা হয়েছি হাইলা কিয় হে মোর আকো কেসটো উল্টা হয়েছে তোমার ডাঙর আপি আর সরু আপি ওভার স্মার্ট আর এই ওভার স্মার্ট মানুষবুড়ে জীবনত ঠগনও খায় কি নকয়ে হসা কইছো দা ও মা মায়ে কি এ আজি কল দিলে রানবা দে মোর ইমান ইচ্ছা গেছি খাবা শুনিলা তাই কথা এই এই বিহুর বতরত মাছে মাংস দই গাখীরে ঘরখন গিজিয়া থাকার পিছত তোর সেই কল দিলার খাবলেহে মন গল নে হাও মাছ মাংস ধুব মই গুয়াহাটীত খাইয়ে থাকু তুমি যে মসুরত দালি দি রান্ধা কল দিলা বঢ়িয়া লাগে খাই ইমান দিনৰ মত ছোৱালীজনী আহিছে খাবলৈ আশা কৰিছে তাইক মই সেই ভূত মনোহৰ কলৰ কলডিলটোহে খুৱামনে দৰকাৰ নাই বুজিছ মই বিচাৰি খুচাৰি হলেও ভীম কলৰ কলডিলহে আনিম বুজিছনে কানক যাই তেনেহলি ক'ৰ পৰা আনি কলডিল দেখিছ না নাই দেখিছ কলডিল তো এনেকে তো সেই উপরের বাকলি চটা যে আছে এরুয়াই ললি তলত আঙুলি নিচিনা ওলাল এ আঙুলি নিচিনা থাকে যে এই চটাত চাবি পিঠাগুড়ি নিচিনা বগা বগা লাগি থাকবে সেইটো একদম খাটি ভীম কলৰ কলডিল ইটাই বুঝলু একদম নিজের ঘর না কি নকহা নিজের ঘর নয় কিবা পরর ঘর হব নাকি ভয়া নাপ্প স্যার ইয়া আপনার বিষয়ে কিবা গিলা কথা শুনি থাকু না হেড ধরিয়ে উঠলু কসন কি শুনছ ক এ নকদক ভয়া পাবো আপনি নাকি হারিচ্ছে ভয়া পাওয়া কথা যদি নকয় ভালতো এ নাপাও দা ভয়া কি শুনছ কসন